এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না, এটা পুরোটাই এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যক। যাও আগে হেডফোনটা নিয়ে আসো। আপনাদের পার্থী জীবন দেখে বিপুল ঘটে আপনাদের পার্থী জীবন দেখে বিপুল ঘটে জীবন দাকে বল জয় করুন জয় করুন জয় করুন জয় করুন কলা চিনে ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দিন ঠিক আছে কলা চিনে দাঁড়িয়েছি আপনার ফ্যান একদম মোটরম্যান পরিণত করুন আচ্ছা কলা চিনে ভোট দিন ভোট দিন আপনারা যুক্ত করবেন চলুন ভোট করুন বেশি করতেছি ভোটটা তো আমার না তোদের আশা করি এবার আপনি ভোটটা দিয়ে বিপুল ভোটটা জয়যুক্ত করবেন। উনি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে, আগামী দিনে ভালো কিছু আপনাদের জন্য করবে আশা রাখি। ওই যে প্রার্থী, আমার প্রার্থীর সাথে একটু কথা বলুন। প্রার্থী কোথায়? কালো কলা না হলুদ কলা? সব কলা, সব কলা বলছি দাদা, এবার আমি ভোটে দাঁড়িয়েছি হাফপ্যান্ট চিহ্ন, ওই যে আমার চিহ্ন দেখতে পাচ্ছেন, আশা করবো দাদা ভোটটা দেবেন। যদি ভোটটা দেন আমার বোতলের দাম 20 টাকা কমিয়ে দেবো, ঠিক আছে? শুধু ভোটটা আমাকে দেবে আর আশীর্বাদ করবেন যাতে আমি জিত। আশীর্বাদ আয়োরে মা, পারলে 20 টাকার জায়গায় 8-10 টাকা কমাই দিস, ঠিক আছে? বাংলা বোতলের দাম 30 টাকা কমিয়ে দেবো, টেনশন নেবেন না, ঠিক আছে? শুধু ভোটটা আমাকে দেবেন। আর এমনি বাড়িতে কতজন আছে? 15 জন আছি। 15 জন? এবার ভোটে জিতবে তারা জীবনদা আমার কে কলা চিহ্ন কলা চিহ্ন ভোট দিন ভোট দিন ভোট দিন।
next day. জেবেন্দ্র স্যার পক্ষ থেকে আমরা চলে আসছি। আপনারা সকলেই জানেন সামনেই ভোট, তো আমাদের এই অঞ্চলের দুই প্রার্থী দাঁড়িয়েছে। তা এক নাম হচ্ছে সোনা দা এমএলএ হাফ প্যান্টের, যে গতবার জিতেছিল বিনা প্রার্থীতে। তার বিপরীতে দাঁড়িয়েছে আমাদের সকলের প্রিয় জীবন দা, কলা চিহ্নে দাঁড়িয়েছে। দেখা যাক, জীবন দা আর সোনা দা দুজনই আমাদের পাশে আছে, দেখা যাক তাদের নিয়ে কিছু বলা হোক। আমরা এখন চলে যাবো জীবন দার কাছে, তিনি এইবার প্রথম প্রার্থী, প্রথমবার ভোটে দাঁড়িয়েছে। দেখা যাক জীবন দা। জীবন দা, তো জীবন দা আপনার ভোটে দাঁড়িয়ে কেমন লাগছে? খুব ভালোই লাগছে। ভালোই লাগছে, তাই তো। তো আপনি কি কি করতে চান ভোটে দাঁড়িয়েছেন? ভোটে যখন দাঁড়িয়েছি যখন জিতবো জানি, ও হবে না ওর দ্বারে, পারবে না। হ্যাঁ সেটা তো জানি, পারবে কি পারবে সেটা পরের বিষয়, আপনি কি কি করবেন সেটা বলুন না। ড্রেন পরিষ্কার করবো, নিজে নামবো, নেমে হামাগুড়ি দিয়ে সব পরিষ্কার করবো, ড্রেন পরিষ্কার করবো, কল বসাবো, রাস্তার এখন কল নেই, টাইম কল সারাক্ষণ যেন টাইম 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 যেন কলে যেন জল আসে, সেটা ব্যবস্থা করতে হবে। তো সব করে দেবো, শুধু টাইম কল আর ড্রেন পরিষ্কার করলে দেশের উন্নতি হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, ওতেই তো ওখানে তো মশা আপনার জন্ম হচ্ছে, তো এগুলো বুঝতে হবে তো। আচ্ছা ড্রেন পরিষ্কার করলে মশা পড়ে যাবে। হ্যাঁ আমি কেন খেতে যাবো, আপনি খাবেন না? না না ঠিক আছে, তাহলে আমরা সোনাদার কাছে যাই। সোনাদার কি বলতে জীবনদার বক্তব্য শুনলাম, আপনার কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, তাই তো? ভালো লাগারই কথা। পাঁচ বছর ভোটে দাঁড়িয়েছিলেন, আপনার কোনো প্রার্থী ছিল না, আপনি জিতেছিলেন, তো আপনি কি কি করেছেন আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য কি কি করেছেন? দেখুন করার মতো অনেক কিছু করেছি, রাস্তার দুধারে উন্নয়ন মানুষ দেখেছি। আপনি যে রাস্তাতে হেঁটে আসলেন, এই রাস্তাটা কাক কে করেছে? এই সোনাদা, সোনাদা, সোনাদা মানুষের জন্য বহুত করেছি। এই যে দেখতে পাচ্ছেন সাইকেলটা, এই সাইকেলটা সোনাদা দিয়েছি। আচ্ছা, পাঁচ বছরের মানুষের জন্য যা কাজ করেছি, এটা মেচো কাস্তিক, মেচো কাস্তিক, এই জীবন জীবন করতে পারবে না। আচ্ছা জীবনটা করতে পারবেন, আপনি শুনলেন তো। আপনাদের আপনার কাছে আরেকটা অনুরোধ রইল, আপনি যে রাস্তার পাশে কি করছেন আপনি ভালো মতন তো বোঝান তো। তার মানে কি গর্ত আছে নিশ্চয়ই, কোনো কাজ করেনি, কোনো কাজ করেনি বলে রাস্তা রাস্তা সুইমিং পুল হচ্ছে। তো আবার সোনা দা চলে যাবো, সোনা দা তো সেই সুইমিং পুল দিয়ে কিছু করা যাবে নাকি? হ্যাঁ একদম, দেখুন এখন জনসংখ্যা বাড়ছে দিন দিন, বাংলাদেশ থেকে বহুত মানুষ আসছে, তো আমাদের তো সবার কথা ভাবতে হবে। যে পুকুর গুলো আছে ওখানে মাছ চাষ খুব কম হচ্ছে, তাই ভাবলাম রাস্তায় রাস্তায় যদি সুইমিং পুল হয়, বৃষ্টি হলে জল জমবে, ওখানে মাছ চাষ করবো, মানুষকে মাছ দেবো খেতে। আচ্ছা রাস্তায় যে হওয়ার জন্য যে টাকা আপনি পেয়েছিলেন, এটা তো আপনার কাছেই আসছে নিশ্চয়ই, সেটা থেকে হোক যেখান থেকে হোক আপনার কাছে, আপনি ওখান থেকে কত টাকা কমিশন নিয়েছেন সেটা আগে বলুন। কমিশন আপনি জানেন আমি এক টাকা নিই না, এই যে দেখতে পাচ্ছেন কিভাবে? আসলে দেখুন আমার তো ছোটখাটো ব্যবসা আছে, মাছ চাষ করে আমি খাই, তো এত ধার দিনও করেছি দাদা, কি বলবো দাদা, পুরো দিনায় চলে গেছি, শুধু মানুষের জন্য করতে করতে আমার আজকে এই অবস্থা। লাউড়া কে সরকার হে। খুব সুন্দর বক্তৃতা দিলেন আমাদের সোনা দা এমএলএ, খুব ভালো লাগলো জিনিসটা শুনে। দেখা যাক আমাদের জীবন দা কি বলতে এর উপরে। তো জীবন দা আপনি শুনতেই পেলেন যে সোনা দা কি বললো, রাস্তা রাস্তা করে দিয়েছে, পুকুর করে দিয়েছে, তা আপনার কি বক্তৃতা আছে এর উপরে? ওটা পুকুর করেছে, হ্যাঁ ও তো গর্ত থাকলেই শুধু কাদা ছেড়ে, আর কিছু বলার নেই আপনার, কি আর বলবো বলুন। তো জীবন দা আপনার কি বলেন, আপনি কি ভোটে জিততে পারবেন? অবশ্যই জিততে পারবো, মানুষদের কলা দেব আর জিতবো। আপনার কনফিডেন্স দেখে খুব ভালো লাগলো, সোনা দা কাছে যাই। গত পাঁচ বছর আপনি অনেক কুকাম করেছেন, এ বছর আপনি কি করতে চান ভোটে জিতলে? মানুষের জন্য উন্নয়ন করবো, উন্নয়নের ধরনের অব্যয় রাখবো, স্লোগান দেখো বাড়ি বাড়িতে কি করবেন? মানে পায়খানার ব্যবস্থা করে দেবো,
আপনি জানেন না কালকে তো ভোট, তা ভোটের পরিস্থিতি কি হবে? ভোটার দেখুন, ভোটে আমরা জিতবো আর ভোটে এবার খেলা হবে, খেলা হবে অবশ্যই। আচ্ছা আচ্ছা, তো সবাই শুনতে পেলেন, আমরা দুই প্রার্থীর সঙ্গে কথা বললাম, তো দেখা যাক কালকে ভোট, কালকে কলাটা হাফ প্যান্ট যেতে দেখা যাবে।